মানে এই সুন্দরীদের পাশে কি আমাকে মানাই কর, পুরাই মাথা নষ্ট হওয়া, পুরা ঝাল, অনেক ঝাল। এইবার আসলাম শিং মরিচ তুলতে, গাছ থেকে টেনে টেনে তোলা যায় না, টেনে টেনে তুলে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন কি সুন্দরীদের পাশে বসে আছি কন, মানে এই সুন্দরীদের পাশে কি আমাকে মানাই কন, এরা হচ্ছে মানে কি প্রাকৃতিকভাবে সুন্দরী। তো বললাম না, পেজের সমস্যার জন্য কয়েকদিন ধরে বাগানে আসি নাই, সবজি তুলি নাই, হচ্ছে এদের টেক কেয়ার করি নাই, এরাও মন খারাপ করছে, আমাদের জেসিন আপু কেন বাগানে আসতেছে না, আমাদের দেখতেছে না। আসলে মন মানসিকতাটা এত খারাপ হয়ে গেছিল, এত ঝড় তুফান গেছে, মনের ভিতরে আসতে পারি নাই। তো এই যে সব মরিচগুলো দেখেন প্যাকে প্যাকে আছে, এগুলা সব তুলে নিব, কারণ হচ্ছে এই লাল মরিচগুলো না তুললে হয় কি, গাছেই পচে নষ্ট হয়ে একদম গাছ থেকে ঝরে পড়ে যায়। এই দেখেন অলরেডি, এই দেখেন ফাঙ্গাস হয়ে যাচ্ছে, এই যে ফুলেও আসলো, দেখছেন, এই দেখেন অলরেডি নষ্ট হয়ে গেছে। সেজন্য মরিচ পাকিয়ে যাওয়ার সাথে সাথেই গাছ থেকে তুলে ফেলতে হয়, নাহলে গাছেই পচে নষ্ট হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। আজকে আমার বাগানের সুন্দরীদের, সব লাল সুন্দরীদের তুলে ফেলাবো, বুঝছেন না? আর আমার কথার মাঝে কিন্তু আমার প্রাণের ভাষা, আমার আঞ্চলিক ভাষা, আমার মায়ের ভাষা, পাবনার ভাষা চলে আসে, এটা আসবেই সবারই। যদি কেউ যে যদি কেউ বলেন যে এই পাবনার ভাষায় কথা কন খ্যাত, যে যতই শিক্ষিত হোক কথার মধ্যে তার মায়ের ভাষা আঞ্চলিক ভাষা টান চলে আসবেই, আমারও চলে আসে। তো এই সুন্দরীদের, লাল সুন্দরীদের আজকে আপনাদের সাথে তুলবো, সবুজগুলা কিন্তু তুলবো না, সবুজ কালারে গুলা কিন্তু তুলবো না, লাল সুন্দরী, তারপরে যে হলুদ সুন্দরী, এদের তুলবো, সবুজগুলা তুলবো না, সব পাকায় পাকায় তুলবো। চলেন তুলি, কতগুলা মরিচ তুলতে পারি দেখি। এইটুক ছোট্ট গাছে মরিচগুলা পাকিয়ে আছে, কারণ সেই রকম সেই, যাই হোক কথা না বাড়ায় তুলি। দেখেন কি সুন্দর হয়ে আছে কন, নিউ ইয়র্কে যে কেন এত ঠান্ডা পড়ে, আর সব গাছগুলো আমার মরে মরে যায়, এগুলা চোখের সামনে সব মরে যাবে না, দেখতে কি ভাল লাগে। এই দেখেন না তুললে পরে সব নষ্ট হয়ে যাবে এভাবেই গাছের সাথেই, কি সুন্দর না, মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল মরিচ লাগাই রাখা হয়েছে, এত চকচকা গ্লেজ, এত সুন্দর, আল্লাহ। দেখেন এই মরিচের নাম কিন্তু আমি দিছি হচ্ছে শিং মরিচ, মানে গরুর শিং, ছাগলের শিং, এরকম একটু বাঁকানো থাকে না, এই জন্য আমি নিজে নিজে এটার নাম দিয়ে দিছি শিং মরিচ। ওই দেখেন শিংয়ের মতো বাইকি বাইকি আছে, প্লেন যাচ্ছে, এই দেখেন কি সুন্দর, এক একটা থোপার মধ্যে মরিচ ধরে কতগুলো দেখেন, তিন তিনে ছয় সাত আট নয় দশ এগারো। আর এই মরিচগুলা কিন্তু অনেক ঝাল, অনেক। আর আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপুকে, আপুর পরিবারকে ভালোবাসি, একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর এইটা দেখেন শেয়ার করে চাই কেন, যাতে সবাই একটু দেখতে পারে, ইন্সপায়ার হয়, কেউ একজন দুইজন ইন্সপায়ার হয়ে গাছ লাগালে সেটাও আমি নিজেকে অনেক ধন্য মনে করবো। দেখেন নিচের দিকে হয়ে আছে, কি সুন্দর না, এই গাছটা আমি শীতের সময় ঘরে তুলে নিব, সেই সুন্দর, দেখেন মানে কি বলবো, দেখেন কি সুন্দর হয়ে গাছে ঝুমঝুম করতেছে, লাল সবুজ হলুদ মরিচে কি যে সৌন্দর্য, এটা বলে বোঝাতে পারবো না, কি পরিমাণ দেখেন নাগা ধরে আছে একদম গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত। তো বিসমিল্লাহ বলে তোলা শুরু করি, মরিচ কিন্তু গাছ থেকে টেনে টেনে তোলা যায় না, টেনে টেনে তুললে ডাল ভেঙে যায় অনেক সময়, একটা একটা করে কাটে কাটে তুললে ভালো হয়, সময় লাগে। আর এইগুলা হচ্ছে চেরি মরিচ, চেরি মরিচ মানে ওই যে এই মরিচগুলা ভাজি ভর্তায়, তারপর ডাল নামানোর আগ দিয়ে দিলে মনে হয় যে ঘি দিয়ে রান্না করা হয়েছে, একদম ঘিয়ের স্মেল, খুবই স্বাদ হয় সব তরকারি, মানে ঘি দিয়ে যেগুলা রান্না করার তরকারি বা ভর্তা, সেইগুলা ভাজি ভর্তা, চেরি মরিচ। ওরে আল্লাহ কত সময় ধরে তুলবো, না সালপাল স্কুলে গেছে, এখন এই তুলতে তো অনেক সময় লেগে যাবে, নি কি পরিমাণ সৌন্দর্য, কি পরিমাণ, আমি প্রতিদিন দেখি, বিশ্বাস করেন তাও আমি অবাক হয়ে দেখি, আমি চায়ে থাকি এদের দিকে খালি, এত সুন্দর হলুদ
অরেঞ্জ লাল তিনটা কালার হয় প্রথমে সবুজ তারপর একটু হলুদ তারপর অরেঞ্জ তারপর ফুল লাল তিনটা কালার চারটা কালার মিলে এই মরিচ হয় সেই সুন্দর তো তুলে নেই তারপর দেখাই পুরাই মাথা নষ্ট হওয়া পুরাই মাথা নষ্ট হওয়া ওরে আল্লাহ মনে হচ্ছে লাল লাল রসগোল্লা বিসমিল্লা লাল লাল রসগোল্লা কি চক চকা দেখেন যে কি চক চকা তুলতেও মায়া লাগে কিন্তু না তুলে উপায় নাই সব নষ্ট হয়ে যাবেনি সব নষ্ট হয়ে যাবেনি হচ্ছে নাগা অনেক ঝাল অনেক ঝাল একদম ডাকাতের ঝাল কি অবস্থা না তুমি যাও আমি মরিচগুলা তুলে শেষ করি একটা গাছ থেকে তুললাম আর এই চেরি মরিচ গুলা তুললাম এই কয়েকটা দুইটা গাছ থেকে আরো তুলি চলেন হলুদ গুলা তুলি এখন এগুলা অনেকে বলে কি কুমড়া মরিচ নাগা কুমড়া মানে কুমড়ার কালার আর কুমড়ার মতো দেখতে শখ করে করে এক একজন এক এক নাম দেয় আসলে নাগা হলুদ নাগা দেখেন এই নাগাটা কিন্তু একরকম ফুলবোরের মতো অনেকটা আবার এই নাগাটা আর এক রকম দেখছেন সম্পূর্ণ দুইটা দুই রকমের নাগা কিন্তু এই দেখেন এটার ইয়েটা একটু অন্যরকম এই দেখেন পইসে নষ্ট হয়ে আছে বললাম না না তুললে গাছে পইসে যাবে আর এই নাগা মরিচগুলোর দাম কত জানেন যখন ছামার শুরু হয় একদম প্রথমে ওঠে তখন একটা মরিচ $1 করে নেয় মানে বাংলাদেশি টাকার ১০০ টাকা আর ধরেন 15 দিন 20 দিন বা এক মাস চলে গেলে তখন একটা মরিচ ৫০ পয়সা করে নেয় আর যারা ঝাল খাওয়া মানুষ তারা একেবারে ধুমসে ধুমসে কিনেও নাই জানেন ধুমসে ধুমসে কিনে নেয় এই যে শেষ এই গাছ আর নাই আবার ওগুলা পাকুক এই যে সবুজ আছে অনেক এগুলা পাকুক হলুদ হোক তারপর আবার তুলবো না ছেলে পেলে সব এখনই স্কুল থেকে সব চলে আসবে এগুলার তোলার টাইম পেলাম না থাকে এগুলো আবার কালকে তুলবো না কারণ অনেক সময় লেগে যাচ্ছে এই যে এটা ফেলে দাও আসো আপু আসো আসসালামু আলাইকুম সালাম দাও আলাইকুম আসসালাম যাও এই যে টমেটো হয়ে গেল কিছু টমেটো চিন্তাও করছিলাম না আজকে টমেটো তুলবো আর এইখানে হচ্ছে এটা ঢালি আবার তুলতে হবে এই মরিচগুলো আমি আর রোদে শুকাবো না এগুলো সরাসরি আমি কিছু মানুষকে দিয়ে দিব আর অল্প কিছু আমি ডিপ করে রেখে দিব এইবার আসলাম শিং মরিচ তুলতে শিং মরিচ শিং এই মরিচের ভর্তা দিয়ে খাইলে যে এত সুন্দর একটা স্মেল মরিচের এক এক মরিচের এক এক স্মেল এক এক স্বাদ এই যে সব ক্যাপসিকাম ধরে আছে দুইটা হলুদ ক্যাপসিকাম তুললাম ফাইনালি আজকের মতো শেষ করলাম দেখেই শান্তি দেখেই শান্তি তো সবাই ভালো থাকেন ভিডিওটা আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম